ছাদ, এই শব্দটা প্রথম শুনলে কী মাথায় আসে? কারোর কাছে সেটা জামা কাপড় মেলার জায়গা, বা কারোর কাছে বেটার মোবাইল নেটওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলে রেখেছি, কোনো চাপ নেই। কারোর কাছে সুখটানের জায়গা, আবার কারোর কাছে কিন্তু এই কোয়ারেন্টিন আমাদের এই প্রিয় ছাদকে একটা মাল্টিপারপাস জোনে কনভার্ট করেছে। না মানে সকালের এক্সারসাইজ থেকে শুরু করে সন্ধ্যের ইভিনিং ওয়াক সবটাই তো এখন ছাদেই হয়। আমার কাছে ছাদটা একটু স্পেশাল। আমার কাছে ছাদ মানেই না, বলবো না, তোমাদের বরং দেখাই। আসলে ছাদ এমন একটা জায়গা না যেখানে আই ক্যান বি মাইসেলফ। নিজের সাথে সময় কাটানোটা না খুব ইম্পর্ট্যান্ট, আর ছাদ সত্যি সেইটা আমাকে বুঝিয়ে দেয়। এই গোটা বড় জায়গাটার মধ্যে যখন তুমি একমাত্র একটা সাবজেক্ট, ইউ ক্যান রিয়েলি ফিল ইয়োর ওয়ার্থ। যাই হোক, এটা তো না হয়ে গেল আমার গল্প। আচ্ছা, তোমার কাছে ছাদ কী?